সেক্ষেত্রে আপনার অ্যাপ্রুভাল লাগবে না আপনি ইমরেটস অথবা ফ্লাই দুবাইতে আসলে আর বিমান বাংলাদেশে যদি আসেন সেক্ষেত্রে মাস্ক আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে আপনি যদি শারজা আনাইন অথবা আবুধাবির হন সেক্ষেত্রে আপনি শারজা এবং রাসুল এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করতে পারবেন বিশেষ করে আনাইন এবং আবুধাবির ক্ষেত্রে এয়ার মাধ্যমে আপনারা রাসুল দিয়ে আসতে পারেন কোনো রকম সিগনাল লাগবে না আর যদি আপনি শারজা আজমানুমুল কোয়াইন অথবা অন্য কোনো সিটির হন সেক্ষেত্রে আপনি অবশ্যই যে রেড সিগনাল থাকে আপনি আর বিয়ে দিয়া আপনার সরাসরি সার আসতে পারেন আলটি আপনি গ্রিন থাকে আপনি এনি এয়ারলাইন দিয়ে আবু দাবি ছাড়া বাকি সব এয়ারপোর্টে আসতে পারবেন তো যারা আটকে ছিলেন যাদের প্রশ্ন ছিল আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন আর সেকেন্ড ভিজিটর নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন যে ভিজিট বিশালা কি বন্ধ হয়ে যাবে অথবা এখানে আসার নিষেধ আছে না আপনি চাইলে আপনি এখন পর্যন্ত ভিজিটে আসতে পারেন বাংলাদেশ থেকে বিজনেসের জন্য অনেকে আসতে চাইতেছেন আমাকে বলেছিলেন এর আগে আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে আমি বিস্তারিত বলেছি তো আপাতত যারা বাংলাদেশে আটকে আছেন অথবা ছয় মাসের অধিক হয়ে গেছে তারা যদি ভয় পান তাহলে আমি এটাই বলবো আপনারা অবশ্যই অবশ্যই একত্রিশ মার্চের আগে প্রবেশ করুন না হলে আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যেতে পারে যদি আপনি একত্রিশ মার্চের মধ্যে যদি দুবাইতে না আসেন সেক্ষেত্রে আপনার ভিসা কিন্তু গভর্নমেন্ট ক্যান্সেল করে দিবে বারবার বলতেছি যাদের ছুটির মেয়াদ ছয় মাসের অধিক হয়ে গেছে অথবা যাদের ভিসার মেয়াদ অলরেডি ওভার হয়ে গেছে শুধুমাত্র তাদের জন্য এই আইনটা আর যারা নর্মালি ছুটিতে যাইতেছেন আসতেছেন তাদের জন্য কোনো প্রবলেম নেই তবে ছয় মাসের অধিক হওয়া যারা আছে তারা অবশ্যই একত্রিশ মার্চ দুই হাজার একুশের এর আগে তে প্রবেশ করতে হবে আজকে তুমি জানতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ